বহরমপুরে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের নয়া ইনিংস অধীর গড়ে। লোকসভা নির্বাচনে প্রচার শুরু প্রাক্তন ক্রিকেটারে, তার মূল লড়াই কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে। বহরমপুর লোকসভায় তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠানের বিরুদ্ধে বিদ্রোহ শেষ। বহরমপুরে তৃণমূলের তারকা প্রার্থী প্রচারে প্রথম দিনই সামিল ভগবানগোলা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। देखिए, बहरामपुर के लोगों के लिए बहुत कुछ करना है, जैसे कि यहाँ पे मुर्शिदाबाद में जो सिल्क फैक्ट्री है, जो सिल्क का काम होता है यहाँ पे, वो पूरे हिंदुस्तान में मशहूर है, लेकिन उसको दुनिया भर में उस चीज को लेके जाना है, उसकी पहचान दुनिया भर में बनानी है। और दूसरा ये है कि यहाँ पर एक बड़ा स्पोर्ट्स अकेडमी नहीं है, तो मैं चाहूंगा कि जीतने के बाद यहाँ पर सबसे आज के বহরমপুর লোকসভার ক্যান্ডিডেট ইউসুফ পাঠান আসছে কর্মীদের সঙ্গে, বহরমপুরের মানুষের সঙ্গে একটা তার পরিচিতি পর্বটা ঘটানো। মৌনমালিন্য কিছুই ছিল না, 10 তারিখে ঘোষণা হয়েছিল, 11 তারিখে আমি বলেছিলাম যে রাজ্য নেতৃত্ব এই সিদ্ধান্তটা নিয়েছে, আমাদের যদি ডেকে একটু বলে দিতেন বা জেলা প্রেসিডেন্টের মাধ্যমে যদি আমাদেরকে আগে থেকে বলতেন, তাহলে মনের দিক থেকে খুশি থাক। 19 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেকেছিলেন, সেখানে গেছিলাম, খুব সুন্দর আলোচনা হয়েছে, তিনি নেতৃত্বসূলক কথাবার্তা বলেছেন, আমি তার তেনার কথাই খুব খুশি হয়েছি। কাজেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, তিনি যা বলবেন সেটা সব সময়। আমি আমার বিধানসভায় 43,383 মার্জিনে জিতেছি, সেটাকে ক্রস করার চেষ্টা করব লিডে ইউসুফ পাঠান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।